হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আরে রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি শেয়ার করবো আমার সাত বাগানের পেয়ারা, মিষ্টি আলু এবং বেগুন দিয়ে মজার মজার রেসিপি। আমি মিষ্টি আলু বেগুন আগেই সংগ্রহ করেছিলাম, দেখতে পাচ্ছেন কত সুন্দর মিষ্টি আলু এবং বেগুন এবং পেয়ারা। তো আমার সাত বাগানে এইসব আজকে খাবো। দেখতে পাচ্ছেন বেগুন চাকচাক করে কেটে নিয়েছি, মিষ্টি আলু ছিলে ধুয়ে ভালো করে পরিষ্কার করে চাকচাক করে কেটে নিয়েছি। আজকে দুটি রেসিপি একসাথে চুলায় আমি দেখাবো, মিষ্টি আলু এবং বেগুনের রেসিপি। এখন বেগুনের জন্য আমি ব্যাটার তৈরি করে নিচ্ছি, আমি বেগুনি তৈরি করব। এর জন্য আধা কাপ বেসন নিয়েছি, দিয়ে দিয়েছি আধা চা চামচ আদা বাটা, আধা চা চামচ রসুন বাটা এবং সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি, জিরার গুঁড়া দিয়ে দিয়েছি, হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি, মরিচের গুঁড়া। এখন পরিমাণ মতো পানি দিয়ে ব্যাটার তৈরি করব। পানি দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এর মাঝে দিয়ে দিচ্ছি চালের গুঁড়া, এখানে এক কাপের চার ভাগের এক ভাগ আমি চালের গুঁড়া দিয়ে দিয়েছি। এতে আপনার বেগুনি খুবই মচমচা হবে। বেগুনি মচমচা করার জন্য চালের গুঁড়াটা আপনাদের হাতে থাকলে দিবেন, আর না দিলেও সমস্যা নাই, দিলে সবচেয়ে ভালো। ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে, মিষ্টি আলুর মধ্যে লবণ মাখিয়ে নিচ্ছি। লবণ মাখানোর পর আমি চুলায় চলে আসছি এবং তাওয়া গরম করে তাওয়ার মধ্যে মিষ্টি আলুগুলি বিছিয়ে দিচ্ছি। সব দেওয়া শেষে আমি ঢেকে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য, মাঝখানে আমি উল্টে দিব। এই পাশে আমি গরম তেলে বেগুনি ভেজে নিচ্ছি, এর জন্য আমি কড়াইতে তেল গরম করে বেগুনি দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কত সহজে একসাথে দুটি রেসিপি তৈরি করে নিচ্ছি দুই চুলা। আপনারা যদি কোনো কাজ সহজ করতে চান তাহলে এইভাবে করবেন, আশা করি আপনাদের কাজ অনেক সহজ হয়ে যাবে। তো বেগুনি দিয়ে দিচ্ছি তেলে, ডুবো তেলে। দেখতে পাচ্ছেন চাকচাক করা বেগুন, বেগুনগুলি মাশাআল্লাহ অনেক সুন্দর গোল বেগুন। তো আমি উল্টে দিচ্ছি, বেগুনগুলি এক পাশ হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন বেগুনি হয়ে গিয়েছে, ঝটপট তৈরি হয়ে গিয়েছে বেগুনি। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স কত সুন্দর বেগুনও হয়ে গিয়েছে। আমি বাকিগুলো এভাবেই ভেজে নিব। তো এদিক দিয়ে আমার আলুগুলো হয়ে গিয়েছে, মিষ্টি আলুগুলো হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন সিদ্ধ হয়ে গিয়েছে। যখন দেখবেন সিদ্ধ হয়ে গিয়েছে তখনই উঠিয়ে নিতে হবে। মাঝখানে আমি উল্টে দিয়েছিলাম, দেখতে পাচ্ছেন মিষ্টি আলু হয়ে গিয়েছে, বেগুনও হয়ে গিয়েছে এবং পাশে পেয়ারাও আমি কেটে নিয়েছি। তো অনেক মজা লেগেছে সব খাবার। আশা করছি আজকে ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।